আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা কথা বলেন আমরা সবাই বলতে হবে, তুমি হতে চাও কার বাহাদুর নাকি দাজ্জালের সৈনিক, এখনো সময় আছে ভাবার সুযোগ আছে করে দাও ঠিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আজকে কি কোন খবর তোমার পৃথিবীর কি হালচাল, উচিরে হয়তো এসে পড়বে মাহাদি আর দাজ্জাল, কি কোন খবর তোমার পৃথিবীর কি হালচাল, উচিরে হয়তো এসে পড়বে মাহাদি আর দাজ্জাল, মাহাদির তরে হাজার সালাম দাজ্জালের তরে ঠিক, মাহাদির তরে হাজার সালাম দাজ্জালের তরে ঠিক, আমরা বাহাদুর সৈনিক সবাই, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, ভেবে তুমি বসে আছো দিল্লি বুঝি অনেক দূর, তাই তো তোমার কাটে নিয়ে আছো দু চোখ থেকে ঘুমের ঘোর, তুমি বসে আছো দিল্লি বুঝি অনেক দূর, তাই তো তোমার কাটে নিয়ে আছো দু চোখ থেকে ঘুমের ঘোর, ঘুমটা তোমার ভাঙলে দেখবে আধার চতুর্দিক, ঘুমটা তোমার ভাঙলে দেখবে আধার চতুর্দিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর, আমরা বাহাদুর সৈনিক, তুমি হতে চাও কার বাহাদুর নাকি দাজ্জালের সৈনিক, এখনো সময় আছে ভাবার সুযোগ আছে করে নাও ঠিক, আমরা বাহাদুর সৈনিক সবাই, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, সারা বিশ্বে চলছে জোয়ার জুলুম শোষণ দুর্নীতির, মুক্তির তোর প্রয়োজন এখন বিপ্লবী সেই মাহাদির, সারা বিশ্বে চলছে জোয়ার জুলুম শোষণ দুর্নীতির, মুক্তির তোর প্রয়োজন এখন বিপ্লবী সেই মাহাদির, মাহাদির হয়ে লড়তে মোরা ছোট বদিক বেদিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, তুমি হতে চাও কার বাহাদুর নাকি দাজ্জালের সৈনিক, এখনো সময় আছে ভাবার সুযোগ আছে করে নাও ঠিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা মাহাদির সৈনিক হইতে রাজি আছি না নাই, যখনই দাজ্জালের আবির্ভাব হবে আখির জামানা একেবারেই আমাদের নিকটে চলে আসছে, যে কোনো মুহূর্তে ইমাম মাহাদির আত্মপ্রকাশ করতে পারে, যে কোনো মুহূর্তে দাজ্জালের আবির্ভাব হইতে পারে, আমরা কি দাজ্জালের সৈনিক হব নাকি মাহাদির সৈনিক হব, কথা বলেন কার সৈনিক হব, আমরা ইমাম মাহাদির সৈনিক হব, আমরা সকলেই দলে দলে মাহাদির কাছে ছুটে যাব, আল্লাহর হাবিব বলেছেন যখন মাহাদি আত্মপ্রকাশ হবে তোমরা যেখানেই থাকো যদি মাহাদি পর্যন্ত পৌঁছাইতে তোমাদেরকে যদি বরফের পাহাড় হামাগুড়ি দিতে হয় পরিচয় তোমরা বরফের পাহাড় হামাগুড়ি দিবা, তারপর তোমরা
হইয়া যাইবা, তাহলে আমরা কি রসুলের সেই আহ্বানে সাড়া দিতে রাজি আছে? তাহলে বাংলাদেশের ওলামায়ে কেরাম যেই কোনো মুহূর্তে যদি ডাক দেয়, যদি ইমাম মাহদির আত্মপ্রকাশ হয়েছে এই ঘোষণা বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে যদি আসে, তাহলে আমরা সবাই দরে দরে মাহদির হাতে বায়াত হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা দাজ্জাল থেকে দূরে সরে দাজ্জালের মুখে থুতু নিক্ষেপ করব। এটা লম্বা একটা আলোচনা আছে, তবু আমার একটা আবেগ, আমার একটা অনুভূতি, আমরা মাহাদির সৈনিককে ভারী করতে চাই, মাহাদির দল এখন থেকে ভারী করতে চাই, মানুষের মুখে মুখে স্লোগান আমরা পৌঁছায় দিতে চাই, আমরা মাহাদির সৈনিক। আমরা কার সৈনিক? আমরা মাহাদির সৈনিক। এটা মানুষের সকলের মুখে মুখে ছড়িয়ে দিতে চাই, সকলের মুখে মুখে এটা জারি হয়ে যাইতে হবে, আমরা মাহাদির সৈনিক। সবাই আজকে থেকে নিজেকে মাহাদির সৈনিক দাবি করবো তো ইনশাআল্লাহ। আর যত দাজ্জালের দোসর আছে সবাইকে আমরা প্রত্যাখ্যান করব, যত দাজ্জালের দোসর আছে, যত ফিতনা আছে আমার বাংলাদেশে, যেমন বর্তমানে একটা ফিতনা আমার মাথা চড়া দিয়ে উঠছে, সেটা হলো কাদিয়ানি ফিতনা। কাদিয়ানিরা বাংলাদেশে মুসলিম পরিচয় থাকতে চায়, কথা বলেন, কিন্তু আমাদের প্রাণের দাবি হইল কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না, সুতরাং কোন কাদিয়ানি বাংলার জমিনে মুসলিম পরিচয় থাকতে পারবে না। জনগণ ঠিক না বেঠে? কোন কাদিয়ানি বাংলার জমিনে কাদিয়ানি থাকতে পারবে? কাফের পরিচয় থাকবে, কোন মুসলমানের পরিচয় কাদিয়ানি বাংলার জমিনে থাকতে পারবে না। কাফের কাফের, কাদিয়ানি কাফের। কেন কাদিয়ানি কাফের জানেন? তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী। তাহলে যেই বলে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, তার কি আর ইমান থাকে? কথা বলেন, তার কি ইমান থাকে? তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছিলেন মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে, যিনি আল্লাহর নবীর ইন্তিকালের পরেই দাবি করেছেন তিনি শেষ নবী। সেই মুসাইলামার বিরুদ্ধে জিহাদ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি সিদ্দিক আকবরের অনুসারী হইতে চাই, মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যেমন আবু বকর সিদ্দিক জিহাদ করেছিল, ঠিক তেমনি ভাবে কাদিয়ানি সরকার বিরুদ্ধে আমরা মুসলমান লড়াই করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার সেই দাবি আদায় করে নিতে চাই। এই জন্য স্লোগান দিবেন সবাই আমার সাথে, আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের, আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাফের, পারবেন তো? কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের। এই দাবি আমরা সরকারের কাছে পৌঁছাই দিতে চাই, যে কাদিয়ানি নিজেকে আখেরি নবী দাবি করে আমাদের কলিজায় আঘাত দিয়েছেন, সে একজন গুস্তাখ রসুল, সে একজন শাতিম রসুল, সে একজন নবীর দুশ্মন, তার অনুসারীরাও নবীর দুশ্মন। যারা কাদিয়ানিকে কাফের বলবে না তারাও কাফের। পরিষ্কার বিধান, যেই ব্যক্তি কাদিয়ানিদেরকে কাফের বলবে না সেও কাফের, সেও কাফের হইয়া যাবে। কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের। এটা আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে এই স্লোগান উঠাইয়া দিতে হবে, কাফের কাফের, কাদিয়ানি কাফের। এই মুসলমান হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত, আমরা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, বঙ্গবন্ধু বিপিএল নিয়ে ব্যস্ত, আমরা আমরা মেসি আর্জেন্টিনা, আমরা রোনালদো ব্রাজিল নিয়ে আমরা ব্যস্ত। এইদিকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে আমার দেশের লক্ষ লক্ষ মানুষ দিন দিন কাদিয়ানি হয়ে যাচ্ছে, আমার দেশের মানুষ ইমান হারাইয়া যাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠে? এখন থেকে সজাগ হইতে হবে, কাদিয়ানি কাফের ছোট ছোট বাচ্চাদের মুখে মুখে স্লোগান উঠাইয়া দিতে হবে, ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে ছবি আজকে আমরা টাঙ্গাইয়া রাখি, নিজের ছবি, নেতার ছবি, কত ছবি আমরা লাগাই, এগুলি না লাগাইয়া স্লোগান লিখে দিবেন দেওয়ালের মধ্যে, কাফের কাফের, কাদিয়ানি কাফের। যেন আপনার ছোট বাচ্চাটা
জন্মের পর থেকে এই লেখা দেখতে দেখতে বড় হয়, ভবিষ্যতে কোন কাদিয়ানির বাচ্চা যদি তাকে কাদিয়ানির দাওয়াত দেয় সেই জন্য মুখের উপর বলে দিতে পারে কাদিয়ানি কাফের। কেন বলবে? যেহেতু ছোটবেলা থেকে সেই শুনতে শুনতে আসছে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, এটা শোনাইতে শোনাইতে তাদেরকে সন্তানদেরকে বড় করতে হবে, না হলে এই ছোট্ট বাচ্চাদেরকে একদিন কাফের বানাইয়া ফেলবে, আপনি আমি টেরও পাবো। সমাজের মধ্যে মুসলিম পরিচয় চলবে কিন্তু আসলে কাফের, সমাজের মধ্যে মুসলিম পরিচয় চলবে আসলে কি কাফের। সুতরাং আমরা ছোট ছোট বাচ্চাদেরকে এই স্লোগান শিখাইয়া দিব, কাফের কাফের কাদিয়ানি কাফের। যাই হোক, আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা।